চার মাজহাব কে ফরজ নেছি, এক মাজহাব আমল করেছি, চার মাজহাব কে আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد، أعوذ بالله من الشيطان الرجيم، فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. أستاذ দিনী ভাইরা, আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে প্রায় কয়েক মাস পর আমাদের দাওয়াত অফিস কর্তৃক যে সমস্ত অনুষ্ঠান মাঝে ব্রেক পেয়েছিল সেটা পুনরায় শুরু করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত ভাইরা, যদি আপনার ছেলে কিংবা মেয়ের একটি বিবাহের জন্য দিন নির্ধারিত করা হয়, যেমন করা হয় সব সমাজই, ধরে নিন আগামীকালকে আপনার ছেলের কিংবা মেয়ের বিবাহের তারিখ সেট হয়েছে, নির্ধারিত হয়েছে, কালকের জন্য আপনি যা প্রস্তুতি নিয়েছেন বা নিবেন সেটা জানা কথা। 100 জন মানুষ আসার যদি হয়, 50 জন মানুষ যদি তারা আসতে চায়, তাহলে 50 জন মানুষের থাকা খাওয়া এবং ভালোভাবে আপ্যায়ন করার জন্য যা কিছুর প্রয়োজন হয় সব কিছুই সেই লোককে ব্যবস্থা করতে হয়। আপনি ব্যবস্থা করলেন, ব্যবস্থা করার পর হঠাৎ করে যদি আপনাকে রাত্রিবেলা টেলিফোন আসে যে কালকে আমরা বিবাহের জন্য যাচ্ছি না, তো আপনাকে কেমন লাগবে? আজকে ঘটনাটা আমাদের সাথে এরকমই হয়েছে। একজন শেখকে নিয়ে আসার জন্য বাইরে থেকে দাওয়াত অফিস বাইরে থেকে একজন শেখকে নিয়ে আসার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়, সকল প্রস্তুতি নেওয়ার পর আজকে 10টার সময় আমার মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো।
এসএসটিতে লেখা আছে নানা মুসাবুন বিল হুম্মা ওয়া আলামিন শাদীদ ফিল বাদান ফালা আতামাক্কানু মিনাল উসুল ইলাইকুম। অর্থ হচ্ছে আমি ভীষণ জ্বর এবং শরীরে দারুণ ব্যথা অনুভব করছি, যে কারণে আপনাদের কাছে পৌঁছাতে পারছি না। এখন আমার অবস্থাটা কি হবে আপনারা বুঝতে পারছেন। আমরা আয়োজন করেছি যথাসম্ভব আমাদের ভাইদেরকে খবর পাঠিয়েছি, আর আমাকে একটা গার্জিয়ানের ভূমিকা এখানে নিতে হয়েছে, তাহলে আমার মনটা কেমন হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন। এর চেয়ে আমাদের যারা সহযোগী স্বেচ্ছাসেবক ভাই সহযোগী হিসাবে কাজ করেন, তারাও যে সমস্ত ভাইদেরকে এ খবর দিয়েছেন, তারাও কিন্তু খুবই দারুণভাবে মর্মাহত হয়েছে। তবে মনে রাখতে হবে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই একটি কথা বলছেন ছন্দ আকারে, মাশা আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, বলছেন আল্লাহ যেটা চান সেটা হয়, আর যেটা তিনি চান না সেটা হয় না। একজন মুমিনকে ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস রাখার সময় এটাও বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটছে সেটা আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটছে। আমাকে দুঃখ হচ্ছিল সেই সময় যখন দুঃখ আমার হচ্ছিল সেই সময় আমাদের অফিসের একজন বিশেষ লোককে টেলিফোন করলাম যে ব্যাপারটা এরকম হয়েছে, তো তিনি বলছেন আলহামদুলিল্লাহ। ভাই আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন বটে, কিন্তু সমস্যা তো বলছে না, আল্লাহ তাআলা যেটা চান সেটা হয়, যেটা হয় তাতেও আলহামদুলিল্লাহ, যেটা না হয় তাতেও আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে, তবে আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখেন, আল্লাহ ওনাকে যদি সুস্বাস্থ্য দান করেন, কোনোদিন না কোনোদিন আবারও তাকে আপনাদের মাঝে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। তবে আমরা আলোচনা করব, এবং আলোচনা যেটা তাকে দেওয়া হয়েছিল যে বিষয়টি, সেই বিষয়ের উপরই আলোচনা করব এবং আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের আশা যে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন, বেশিক্ষণ আলোচনা হবে না, যতক্ষণ হবে ততক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনবেন। আলোচনার শেষে আমাদের মাঝে যে সমস্ত প্রাইজের ব্যবস্থা আছে সেটাও আমরা আপনাদের হাতে তুলে দেব, অনুরূপ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আছে সেটাও করা হবে ইনশাআল্লাহ। তবে এখানে আরো একটি কথা বলে দেওয়া ভালো মনে করছি, যে আমাদের প্রোগ্রাম বন্ধ থাকার পর এখন মাসিক একটা প্রোগ্রাম আমাদের চলবে, যে মাসিক প্রোগ্রামটা আমরা এই মসজিদেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এই মসজিদে না হলে আরো আসবেন সেই মসজিদে। যখনই আপনারা খবর পাবেন আপনারা অবশ্যই ওই সময় অনুযায়ী আসার চেষ্টা করবেন। ভাইরা, আলোচনার বিষয় ছিল প্রচলিত চার মাজহাব এবং তার বন্ধানুসরণ, বিষয়টি একটি ব্যাপক বিষয় এবং এর সম্পর্কে আলোচনা একটু ডিপলি করা দরকার, তবে যতখানি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন ততখানি করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। প্রথমত আমাদের জানতে হবে যে মাজহাব কাকে বলে। মাজহাব কথাটি যাহাবা ইয়াযহাব যাহাবান আরবি শব্দের এই উৎস থেকে, মাজহাব ইসমে জারফে মাকান, যার অর্থ হল যেই জায়গায় যাওয়া হয়, যেই জায়গায় যাওয়া হয় তাকে বলা হয় মাজহাব, যাওয়ার জায়গা, যাওয়ার স্থান। মাযহাব কথাটি হাদিসে এসেছে, আবু দাউদ এর একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইযা যাহাবাল মাযহাবা ফাযহাব
টয়লেট করে থাকে, এটা কিন্তু শব্দের অভিধানিক অর্থ। এই শব্দের অভিধানিক অর্থে এর মানে অনেক সময় মত, মতবাদ, ধর্ম, আদর্শ, বিশ্বাস, এ সকল মানে ব্যবহার হয়ে থাকে। তবে আলোচ্য বিষয়ে আমরা মাঝহাত যে কথাটিকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বিশেষ চারজন ইসলামী পণ্ডিত, একজনের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় জনের নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় জনের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চতুর্থ জনের নাম ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি। এই চারজন ইসলামের বিশেষ পণ্ডিত প্রতি তাদের যে সমস্ত ফতোয়া এবং ফরায়েজ তারা নিজের জীবনে দিয়েছিলেন, সেই সমস্ত ফতোয়া ফরায়েজকে কেন্দ্র করে নিজের জীবন পরিচালনা করা, এই বিষয়টিকে সাধারণত মাজহাব বোঝানো হচ্ছে আজকের আলোচনা। আমাদের জানা বিষয় বা জানা যেটা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এই মাজহাব কিভাবে আবিষ্কার হলো, কে করলেন, এর আসল তথ্য এবং রহস্য কি, একজন মানুষ এই মাজহাবকে কতখানি অনুসরণ করবে এবং কতখানি তার জন্য করা উচিত এবং কতখানি অনুচিত, এই কয়েকটি পয়েন্টের উপর আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে মাজহাবের এই আলোচনা জানার আগে আমাদের দরজাটা খুলে জানতে হয়, একটা দরজা খুলে রাখে। মাজহাবের এই আলোচনা শোনার আগে আমাদেরকে অবশ্যই আমাদের মাঝে একটি জ্ঞান থাকতে হবে যে আমাদের ইসলাম, আমাদের এই সুন্দর ধর্ম, আমাদের এই প্রিয় ধর্ম কিভাবে প্রচার হলো, কিভাবে প্রসার হলো এবং আস্তে আস্তে কিভাবে এর মধ্যে এরকম অনুসরণ এবং অনুকরণ ঢুকলো। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মক্কায় প্রেরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দেন, তখন অধিকাংশ মানুষই ইসলামের এই দাওয়াতকে গ্রহণ না করে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি স্থান নেন, সেখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করেন। মাত্র 10 বছর যেতে না যেতেই ইসলাম আরব দেশ থেকে ছড়িয়ে অন্য দেশে প্রচার হতে শুরু করে, মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা এই দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেন। আল্লাহ তাআলা সেই কারণে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করছিলেন সেই সময় আকাশ থেকে এই বাণী অবতরণ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে এই ধর্মকে পরিপূর্ণ করা হলো এবং ইসলামকে একটি দিন হিসাবে মনোনয়ন করা হলো। আল্লাহ তাআলা এই ঘোষণা দ্বারা আমাদের এই দিন ইসলাম কমপ্লিট হলো। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে প্রায় 1 বছর পর এই ধরাধাম পৃথিবীতে করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। যখন তিনি ইন্তেকাল করেন তখন এই ধর্ম ক্রিয়া পরিপূর্ণ। আল্লাহ রাসূল একটি অন্য হাদিসে বলছেন, তারাক্তুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালি, যে আমি তোমাদেরকে একটি স্বচ্ছ সুন্দর পরিষ্কার মেন পথের উপর ছেড়ে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা যা রাতটা ও দিনের মতো উজ্জ্বল, লা ইয়াযিগু আনহা ইল্লা হালি, এর থেকে কেউ পথ ভ্রষ্ট হবে না কিন্তু যে নিজেকে হার করতে চায় সেই হবে। তাহলে ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, স্বচ্ছ এবং সুন্দর ধর্ম, যার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন কোন মুসলমান কখনোই যোগ্য নেই যে বিষয়ে কোনো মতভেদ করত
সাল্লামই হতেন কাজী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হতেন হাকিম, তিনিই ফয়সালা দিতেন। কারণ আল্লাহ তাআলা তাকেই ফয়সালা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহর কসম, মুমিন হতে পারে না ওরা যতক্ষণে তোমাকে হাকিম হিসাবে মেনে না নেয়। আর তুমি যা ফয়সালা দিবে সেই ফয়সালাতে তারা সন্তুষ্ট না হয় এবং শান্ত মনে সেটা গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন ইসলামের সমস্ত বিষয়ের ফয়সালাদাতা, তিনি যেটাই বলবেন সেটাই গ্রহণীয় হবে আর তাই হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন হাজির আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, একজন সাহাবি মসজিদে প্রবেশ করছেন, আল্লাহ রাসূল কথা প্রসঙ্গে যখন সেই সাহাবি প্রবেশ করছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা প্রসঙ্গে বসো কথাটি বলছেন, বসো বসে যাও। আর ওই সময় ওই সাহাবি তার একটা পা মসজিদের ভিতরে রেখেছে আর একটা পা মসজিদের বাইরে চৌকাটের উপরে আছে। আল্লাহ রাসূল বসে যাও এই কথাটা বলেছেন এবং সময় সেই সাহাবি ওই চৌকাটার উপরেই বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ধরনের তাহলে তারা হাকিম মনে করতেন, তার বিধানটাকে কতখানি গুরুত্ব দিতেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, সাহাবারা পিছনে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশ থেকে জিব্রিল আলাইহিস সালাম এসে খবর দিচ্ছেন যে মুহাম্মদ তোমার জুতায় নোংরা লেগে আছে, জুতাকে ফেলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় জুতাটা খুলে ফেলে দিচ্ছেন। সাহাবারা পিছন থেকে লক্ষ্য করছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতা খুলে ফেলে দিয়েছেন, তাই সবাই নামাজরত অবস্থায় জুতা খুলে ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বলছেন, তোমরা কেন জুতা খুলে ফেললে? সাহাবারা উত্তরে বলছেন, আমরা আপনাকে জুতা খুলতে দেখলাম বলে জুতা খুলে ফেলে আপনি কেন খুলেছেন এ প্রশ্ন করার জন্য আমরা কেউ নই, আপনি খুলেছেন বলে খুলে দিয়েছেন। এরকম ঘটনা ঘটেছে নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এরকম করে ইসলাম প্রচার হয়েছে। এরপরে যখন নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন তখন প্রথম খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপর হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, তারপর হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপর হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আবার রাজা বাদশাহর একটা পিরিয়ড শুরু হলো। এই সময় যখন খলিফা রাজনীতিটা জীবিত ছিলেন ততক্ষণ পর্যন্ত মানুষের যাই সমস্যা হতো তারা তারা খলিফার কাছে এসে বলে দিতেন, এবং খলিফা সেই সময় খলিফা তিনি মানুষদেরকে বুঝিয়ে দিতেন যে এর সমাধানটা কি। আশ্চর্য হবে যে যিনি খলিফা গোটা বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপ্রধান, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত একজন সাহাবি, এরকম একজন সাহাবি, বিচক্ষণ সাহাবি যাকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরকম সাহাবিও কোন সময় ভুল করে ফেলতেন কিন্তু অন্য সাহাবিরা স্মরণ করে দিতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ক্ষেত্রে একটা ফরমান বা একটা ফতোয়া দিলেন যে মহরানা বেশি যেন নির্ধারণ করা না হয়। কি না করা হয়? মহরানা যেন মানুষেরা বেশি নির্ধারণ না করে। এই কথা শুনে একজন কুড়ি মানুষ, বৃদ্ধ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পর হযরত উমর ওই দিক দিয়ে যাচ্ছেন, ওই বৃদ্ধা মানুষটি হযরত উমরকে ডেকে বলছেন যে আল্লাহ তাআলা তো কোরআনে বড় ধরনের ব্যাপক মোহরানা যদি কেউ নির্ধারণ করে তবুও আল্লাহ তাআলা নিষেধ করেন না,
এভাবে জীবন যাপন চললো সাহাবাদের যুগে। সাহাবাদের যুগের পর যে যুগটি আসলো সেটার নাম হচ্ছে তাবেইনের যুগ। তাবেইন যারা, ওই সমস্ত লোককে বলা হয় যারা ইমানের অবস্থায় নবী মুহাম্মদ মুস্তাফা সাহাবীদের দেখতে পেয়েছে তাদেরকে তাবেঈ বলা হয়। তাবেঈদের যুগেও কোন মাযহাব, কোন দল কোরআন এবং সুন্নাহ ছাড়া আবিষ্কার হয়নি। তারা এইভাবে জীবনযাপন করেন, যখন কোন সমস্যা পড়ে তারা কোন আলেমের কাছে যান, সাহাবের কাছে যান, বিচক্ষণ সাহাবের তাবেঈর কাছে যান, যাওয়ার পর জিজ্ঞাসা করেন যে আমরা এই সমস্যায় আছি বা এটা আমাদের বিষয়ে আপনি সমাধান দেন। তারা কোরআন সুন্নাহ অনুযায়ী যে সমাধান দিতেন সেটাই তারা মেনে নিতেন, মনে রাখবেন। এরকম যারা জীবনযাপন করলেন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল করুন, সমস্ত শতাব্দীর মধ্যে উত্তম শতাব্দী, স্বর্ণ শতাব্দী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণীও করে গেলেন, ওয়াল খায়রুল কারনে কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, সর্বোত্তম শতাব্দী হচ্ছে আমার শতাব্দী, তারপরে সেই শতাব্দী যে শতাব্দী আমার পরে আসবে, তারপরে সেই শতাব্দী যে শতাব্দী তার পরে আসবে। অর্থাৎ এই হাদিসটি দ্বারা বোঝা যায় যে যত শতাব্দী বাড়ছে তত ইসলামের দৃষ্টিতে, ইমানের দৃষ্টিতে গোলমাল বেশি হচ্ছে বা সেটা আগের তুলনায় খারাপ হচ্ছে, কমজোর হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী আসলে সত্য। সাহাবাদের যুগ আর আমাদের যুগটি বরাবর, তাবেঈদের যুগ আর আমাদের যুগটি বরাবর কখনো বরাবর না। তবে যখন এই খায়রুল করুন চলে গেল, যাওয়ার পর 100 হিজরি শেষ হচ্ছে, হতে যাচ্ছে, যখন সাহাবায়ে কেরামরা প্রায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাবেঈদের মধ্যে অনেকেই মারা গেছেন এবং বেঁচে আছেন, সেই সময় ইসলামের জ্ঞানের চর্চা খুব বেশি হতে লাগলো, খুব বৃদ্ধি পেতে লাগলো, বড় বড় ইসলামের পণ্ডিত জন্মগ্রহণ করলেন, যারা কোরআন এবং সুন্নতের গভীর বিশ্লেষক এবং গভীর জ্ঞানের মালিক ছিলেন, তারা নিজ নিজ স্থানে থেকে ইসলামের এই দাওয়াত প্রচার করতেন। তার মধ্যে যে সমস্ত লোক প্রসিদ্ধ লাভ করেছিলেন তার মধ্যে 150 হিজরিতে যার মৃত্যু হয় তিনি ছিলেন হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি, 150 হিজরিতে যার মৃত্যু হয় তার মধ্যে ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মধ্যে 157 হিজরিতে যার মৃত্যু হয় তিনি ছিলেন ইমাম আউসাই রাহমাতুল্লাহ আলাইহি, 160 হিজরিতে যার মৃত্যু হয় তার নাম ছিল ইমাম সুফিয়ান আত-তাওরি রাহমাতুল্লাহ আলাইহি, 175 হিজরিতে যিনি মারা যান তিনি ছিলেন ইমাম লায়্যাথ ইবনে সা'দ, 179 হিজরিতে যিনি মারা যান তিনি ছিলেন ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে 198 হিজরিতে যিনি মারা যান তিনি ছিলেন সুফিয়ান বিন উয়াইনা, 204 হিজরিতে যিনি মারা যান তিনি ছিলেন ইমাম শাফি, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি, 241 হিজরিতে যিনি মারা যান তিনি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি। ইরা ইসলামের এত বড় পণ্ডিত ছিলেন, ইসলামের সবচেয়ে বড় লাকাব উপাধি ইমাম তাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে কি বলে ডাকা হতো? ইমাম, এই উপাধি তাদেরকে দান করা হয়েছিল। এই সময়ে হাদিসের বিদ্যারও দারুণ চর্চা হয়, যে সমস্ত হাদিস এই 150 থেকে 200 থেকে 250 হিজরির মধ্যে লেখালেখি হয় তার মধ্যে প্রসিদ্ধ হলেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা। এই যুগটা তো কোন ধরনের মাযহাবি তাকলিদ অনুসরণ পাওয়া যায়নি। কারণ কি? কারণ আপনাদের যে আমি তারিখটা দিলাম মৃত্যুর তারিখটা, সেটা থেকে আপনি বুঝতে পারছেন যে 150 হিজরিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন আর তার জন্ম হয়েছিল 80 হিজরিতে। তো 80 হিজরিতে জন্ম হয়েই যে একটা মাযহাব জন্ম হয় তা না, 80 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন, তারপর অবশ্যই তিনি বড় হয়েছেন, আর দুর্গে মুখতার কথা হিসাবে তিনি প্রথম জীবনে লেখাপড়ায় মগ্ন হন, যে তিনি
ব্যবসা বাণিজ্য করতেন, বড় হয়ে তিনি পড়াশোনা আরম্ভ করেছেন। এবার পড়াশোনা করার পর যখন তিনি জ্ঞানী হলেন, তারপরে যখন তিনি মানুষকে ফতোয়া ফরায়েজ দিতে শুরু করলেন, অবশ্যই 20-30 বছর দরকার আছে। যদি 20-30 বছর চলে যায় ইমাম আবু হানিফার জন্মের পর, তাহলে ক্লিয়ার দেখা যায় যে আল্লাহ রাসূলের ইন্তেকালের 100 হিজরি পর্যন্ত কোন ইমামও ছিলেন না আর কোন মাযহাবও জন্ম নেয়নি। এটা কি বুঝতে বাকি আছে? এটা বাকি নেই। এই কারণে যারা গবেষক তারা বলেছেন যে এই মাযহাবি বই পুস্তক এবং মাযহাবি ফতোয়া প্রায় কখন শুরু হয়, গবেষণা অনুযায়ী তারা বলছেন, যেমন শাহ ওয়ালিউল্লাহ দেহলভি তিনি বলছেন, তার বিশিষ্ট একটি কেতাব হুজ্জাতুল্লাহ হেবালেবা প্রথম খণ্ডে 192টায়, এই না না সাকরান কাবলাল মিয়াতির রাবিয়া গায়রু মুজমাঈন আলা তাকলিদিল খালিস লি মাযহাবিল ওয়াহিদিল বিআইনি, মানুষেরা চতুর্থ শতাব্দী হিজরির পূর্বে মানে 400 নবীজির ইন্তেকালের প্রায় 400 বছর পরে, 400 বছর হয়েছে এতক্ষণ সময় পর্যন্ত, গায়রু মুজমাঈন আলা তাকলিদিল খালিস, মানুষেরা বিশেষ কোন মাযহাবের অনুসারী ছিলেন না। এটা কে বলছেন? শাহ ওয়ালিউল্লাহ দেহলভি, যাকে উপমহাদেশের একজন বিশেষ বড় পণ্ডিত, যিনার দ্বারাই হাদিসের শিক্ষা এই উপমহাদেশে প্রচারিত হয়েছে, তিনি একথা স্বীকার করছেন। এই যুগ চলে যাওয়ার পর এই 400 হিজরি আসার সময়, তার আগের সময়টা চলে যাওয়ার পর, যখন এই সমস্ত ওলামা ইকরামরা মারা গেলেন, মনে রাখবেন যখন কোন দেশে একজন আলেম হন, ধরে নেন বাংলাদেশের ঢাকায় একজন আলেম যোগ্য, এই কথা বাংলাদেশে প্রচারিত হয়েছে, তাতে কি হবে? যখন এই কথা প্রচার হবে, তখন বাংলাদেশের আনাচে কানাচে থেকে মানুষ তার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য যাবেন। ওইরকমই যখন ইনারা জন্মগ্রহণ করেছিলেন আর পাণ্ডিত্য লাভ করেছিলেন, তখন তাদের কাছে মানুষেরা ছুটে এসেছিল ইসলামের জ্ঞান অর্জন করার জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কুফায় তিনি দাস দিতেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই মদিনায় দিতেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই ফিলিস্তিন এবং মিশরে দিতেন, ইমাম আহমদ বিন হাম্বাল তিনি আরব দেশে দিতেন। এভাবে তাদের দাসে হাজারো লাখো ছাত্র হয় এবং তারা যখন মারা যান, তখন তার নিজের ওস্তাদের সেই কথাগুলি মানতে থাকেন, চলতে থাকেন যে হিসাবে তারা শুনেছিলেন। কিন্তু পরবর্তী মানুষেরা যখন আসলেন, তখন তারা ইমাম সাহেবদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি শুরু করলেন। কেমন বাড়াবাড়ি? যেমন আজকাল দেখছেন না, কেউ যদি নিজের দেশের নেতা হয় তাহলে না আমার নেতাটাই বেশি ভালো, ওটাই বেশি ভালো না, মানুষের যেরকম একটা সোয়া, তো এরকম একটা স্বভাব হতে শুরু করলো, যেটা ভালো স্বভাব ছিল না, মানুষেরা বাড়াবাড়ি শুরু করলো, না আমরা ইমাম আবু হানিফার ছাত্র, তার ছেলে আমাদের ইমাম সবচেয়ে বড়, আর একজনেরা শুরু করলো যে না ইমাম শাফি সবচেয়ে বড়, তিনার সমস্ত কথা সবচেয়ে বেশি বড় বেশি ভালো, এরকম করে শুরু হয়ে গেল মাতামাতি ঝগড়া। যার কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিব, তার আগে একটি কথা বলে দিই, যখন মানুষের এরকম দোনাদোলি হয়ে গেল, মাসহাবের উপর বিভক্ত হয়ে গেল, তখন সেই যুগের একজন বাদশাহ যার নাম ছিল সুলতান নাসির ইবনে মারজুক, সেই সুলতান নাসির ইবনে মারজুক 811 হিজরিতে মক্কায় কাবা শরীফে 4টি মুসাল্লা নির্মাণ করে দিলেন। চিন্তা করছেন, মানুষেরা যখন দলাদলি করে চার দলের মানুষ হয়ে গেছে, এমা হানাফি আর শাফি আর হাম্বালি আর মালিকি, তখন বাদশারা সব সময় চায় যে জনগণ কি চায়, জনগণ যেটা চায় বাদশারা সেটাই করতে চায়, কারণ জনগণ খুশি তো তার বাদশাহ থাকবে, তার রাজত্ব থাকবে না, থাকবে না, দেখছে আমার রাজত্বে মানুষেরা চার দলে বিভক্ত, সে কারণে ঝগড়া করছে, তাই এদেরকে 4টি ইমাম করে দেওয়া হোক আর 4টা মুসাল্লা তৈরি করে দেওয়া হোক। মক্কা শরীফে তখন থেকে 4 জন ইমাম নামাজ পড়াতেন, হানাফির শেষ হলো যার যখন সময়,
মালিকের শেষ হলো হানাফি শুরু, হাম্বালের শেষ হলো সাপের শুরু। এভাবে চারটা মুসল্লায় নামাজ চলতেই থাকলো, চলতেই থাকলো। আল্লাহ রহম করেছিলেন এই দেশের বাদশাহ আজ থেকে প্রায় 100 বছর আগে যখন এই সৌদি আরবকে জয় করেন, সেই সময় মক্কার এই চারটি মুসাল্লা ভেঙে একটি মুসাল্লা তৈরি করে দেন। তাই এখন মক্কায় একই ইমামের পিছনে সমস্ত মানুষকে নামাজ আদায় করতে হয়, নতুন করে 4 ইমাম বা 3 ইমামের প্রয়োজন হয় না। এটা আল্লাহ রহম হচ্ছে। আপনি চিন্তা করেন, যদি 4 জন ইমাম থাকে একটা মসজিদে, আর 4 দল মানুষ যদি নামাজ পড়তে যায়, তাহলে কতক্ষণ সময় দরকার ছিল, কি ধরনের ভিড় ভাড়ের দরকার ছিল, আর এক অপরের উপর বিদ্বেষটা কেমন ঘটবে যে এই বেটারা আমাদের সাথে নয়, ওরা ভাবে না এরা আমাদের সঙ্গী নয়, ওরা ভাবে যে না ওরা আমাদের সাথে নয়, আমরা সবাই ভিন্ন ভিন্ন। এভাবেই অবস্থা চলছিল মক্কা। কিন্তু এই বাদশাহ যিনি এই দেশকে গঠন করেন, তার দ্বারাই এই ভালো কাজটা হয়েছিল যে তিনি সবকে শেষ করে দিয়ে এই ইমামের পিছনে মানুষকে রেখেছেন। আমি বলছিলাম যে এই যে 4 মাযহাব যখন মানে একজন ইমামকে কেন্দ্র করে তার অনুসারী শুরু হলো, তখন যে বাড়াবাড়ি হলো সে বাড়াবাড়ির কয়েকটি উদাহরণ দেবেন, আশ্চর্য হবেন এত বেশি বাড়াবাড়ি হয়েছে বাবাহুল্য। আর এই পুরা বাড়াবাড়িটাকে শেষ পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। বাড়াবাড়ির মধ্যে 1 নম্বরে একটি কথা হয়েছে যে 4 মাযহাবের মধ্যে একটি মাযহাব মানা করা হয়েছে। এখানে যারা আপনারা আরবি শিক্ষিত ভাই আছেন তারা অবশ্যই জানেন যে ফরজ কাকে বলে। ফরজ একটা উসুলে উসুলে ফিকার পরিভাষা, যা অর্থ হলো যেই কাজটি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যে বিধানটি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত তাকে ফরজ বলা হয়। বলেন তো অকাট্য দলিল কাকে বলা হয়? যে দলিলের মধ্যে সামান্যতম সংশয় নেই এরকম দলিলকে অকাট্য দলিল বলা হয়। আর এই অকাট্য দলিল হচ্ছে একমাত্র কোরআন মজিদ এবং বিশিষ্ট হাদিসের বিশেষ বিশেষ হাদিস, যাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। যে বিষয়টি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত তাকে যদি ফরজ বলা হয়, তাহলে এখন বলেন যে একটি মাযহাব মানা ফরজ, এটা কোন অকাট্য দলিল আছে? আলোচনার পূর্বে আপনি জানতে পারলেন যে মাযহাব সৃষ্টি হয়েছে 400 বছর প্রায়, যেমন শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাহলে 400 বছর পর যদি একটি মাযহাবের আবিষ্কার হয় আর সেই মাযহাবকে আমরা ফরজ বলে ফতোয়া দিই, আর ফরজের অর্থ হচ্ছে যেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণ, তাহলে আল্লাহ রসুলের ইন্তেকালের পর অকাট্য দলিল কিভাবে আবিষ্কার হয়? আপনারা পড়েন ভাই বইতে 4 মাযহাবে 4ই ফরজ। এই 4 মাযহাবে 4ই ফরজ যে কথাটি বলা হলো কোথা থেকে পাওয়া যাবে? আল্লাহ তাআলা যদি কোনো বিধা বিধানকে ফরজ করেন তাহলে ফরজ হবে, যদি কোরআন শরীফে আল্লাহ তাআলা ফরজ না করেন। আর আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে যদি এই কথা ঘোষণা না দেন, তাহলে 400 বছর পর ওই জিনিসটাকে ফরজ করে কিভাবে মানা যায়? এখন কিছু লোক এই ফরজ কথাটা বই থেকে উড়িয়ে দিয়ে বলছে ওয়াজিব, বলছেন কি 4 মাযহাব মানা ফরজ নয় কিন্তু ওয়াজিব। আচ্ছা ভাই ওয়াজিব কাকে বলে? তো বলছে যেটা অকাট্য দলিলের চেয়ে একটু নিম্ন পর্যায়ের দলিল দ্বারা সাব্যস্ত হয়, মানে কোরআন শরীফের আয়াত দ্বারা না হলে হাদিস দ্বারা প্রমাণিত হয় এরকম জিনিসকে ওয়াজিব বলা হয়। আমাকে বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন 4 মাযহাবের মধ্যে প্রথম ইমাম যিনি সবচেয়ে আগে জন্মগ্রহণ করেছেন, যার জন্মই হয়েছিল 8 হিজরিতে আর মৃত্যুবরণ করেছিলেন 150 হিজরিতে। তো যদি আমরা 100 বছর বাদ দিই, 100 হিজরি বাদ দিই, তাহলে তো 100 হিজরি যখন বাদ হয়ে গেল তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহি নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, 100 বছর হয়েছে, কোন হাদিসে ওটা পাওয়া যাবে? যেটা বাদ এই কারণে এখন কিছু মানুষ বলছে ওয়াজেব কোরআন হাদিস দ্বারা হয়নি, ওয়াজেব হয়েছে ইজমা দ্বারা। জনসাধারণ বুঝতে পারে না কি হলো, বলল প্রথমে যে
সিদ্ধান্ত নিতে হবে। এগুলা কি কারণে হয়েছে এগুলা বিশেষ মাঝহাবের অনুসরণ
বিশেষ বই, সেই বইয়ের 330 পৃষ্ঠায় বলা আছে, যদি কোন শামি মাযহাবের মানুষ ইরতাহালা ইলা মাযহাবি, কোন হানাফি মাযহাবের মানুষ ইরতাহালা ইলা মাযহাবি শাফি ইউআযাব, যদি শাফি হয়ে যায় তাহলে তাকে বেত্রাঘাত করতে হবে। কে লিখেছেন? আমি না, কোন মুন্সি না, দূরে মক্তার হানাফি মাযহাবের বিশিষ্ট বই যারা পড়াশোনা করেছেন তারা জানেন সেখানে লেখা হয়েছে, সে যদি হানাফি মাযহাব ছেড়ে দেয় তো বেত্রাঘাত করতে হবে। যেরকম কোন মানুষ শরীয়তে যদি দণ্ড খুব বড় ধরনের পাপ করে তাহলে তার জন্য বেত্রাঘাত হয়, হাত হয়, সেরকম তাকে হাত তার উপর আছে। আপনি যদি আরো দেখতে চান, বাড়াবাড়ি করতে গিয়ে এরকম কথা বলা হয়েছে যে হানাফি মাযহাবের অনুসারী হবে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই দূরে মুখতারের মোকাদ্দমায় ভূমিকায় যদি প্রায় 5 থেকে 7 নম্বর পৃষ্ঠে আপনি দেখে নিতে পারেন, বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, আমার কাছে জিনিসটি বাড়াবাড়ি, আপনাকে শুধু শোনাই দিই। ইমাম আবু হানিফা যখন শেষ হজ করতে যান তখন কাবা শরীফের খাদেমদের কাছে ইজাজত নেন ভিতরে নামাজ পড়ার জন্য। তিনি যখন ভিতরে নামাজ পড়তে ঢুকেন তখন একটা বিশেষ পদ্ধতিতে নামাজ আদায় করছেন, আমি আপনাদের শুনে শুনে দিই। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এরকম পদ্ধতিতে নামাজ পড়তে শুনে নিই। বলছেন যে তিনি কাবা শরীফের সেই খাদেমদের কাছ থেকে ইজাজত নিয়ে কাবা শরীফের ভিতরে নামাজ পড়তে ঢুকলেন। নামাজ যখন শুরু করলেন ডান পায়ের উপর ভর দিলেন আর বাম পাটা ডান পায়ের উপরে রাখলেন। রাখার পর এক রাকাত নামাজ আদায় করলেন, এক রাকাতে অর্ধেক কোরআন শরীফ খতম করলেন। যখন এক রাকাত নামাজ পড়া শেষ হয়ে গেল তখন দ্বিতীয় রাকাত শুরু করলেন, দ্বিতীয় রাকাতে বাম পায়ের উপর ভর দিলেন আর ডান পাটা বাম পায়ের উপরে রেখে দিলেন। দেওয়ার পর অর্ধেক কোরআন শরীফ শেষ করলেন, দ্বিতীয় রাকাত তিনি শেষ করলেন। দ্বিতীয় রাকাত শেষ করার পর আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে হে আল্লাহ, আমি তোমার সত্যিকার অর্থে ইবাদত করতে পারলাম না কিন্তু তোমাকে সত্যিকার অর্থে চিনতে পারলাম। তারপরে একটি আওয়াজ আসলো, যে আওয়াজে বলা হলো যে তুমি আমাকে সত্যিকার অর্থে চিনতে পেরেছো, এটি বড় কথা এবং আমি তোমার এই ইবাদতে খুশি হয়ে কাল গাফারনা লাকা ওয়া লিমান ইত্তাবাকা মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ। এটা দূরে মুখতারের আরবি ইবাদত, আপনি পড়ে নিতে পারেন, মুকাদ্দামায় লেখা আছে যে আমি তোমাকে ক্ষমা করলাম আর তোমার অনুসারীদেরকে ক্ষমা করলাম কিয়ামত পর্যন্ত। তাহলে পৃথিবীতে একজন মানুষ যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে যায় ক্ষমা হয়ে যাবে? এটা কি ধরনের কথা? এটা বাড়াবাড়ি নয় তো আর কি। এখানে আরো একটি কথা বলি, যে নামাজ পড়ার সময় এক পায়ে ভর দিবেন আর একটা পা আরেকটা পার উপর তুলে নেবেন, এটা কোন নবীর তরিকা? ভাই আমাদের নবী এরকম করে নামাজ পড়েছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন তাহাজ্জুদের দুই পা তুলে গেছে। বাড়াবাড়ির আরেকটি জিনিস দেখেন, একজন মানুষকে একবার কোরআন শরীফ খতম করতে কত ঘন্টার সময় প্রয়োজন হতে পারে? ভাই যদি সে হাফেজ হয় দ্রুত পড়ে তবুও তো কম করে হলে 12 ঘন্টা লেগে যাবে না, যাবে না 30 পারা কোরআন শরীফ পড়তে? আধা ঘন্টা করে যদি লাগান সময় যদি যায় আধা ঘন্টা করে যদি বের হয় এক পারা কোরআন শরীফ পড়তে তাহলে 15 ঘন্টা লাগে। আপনি আরো একটু কম করে দেন 12 ঘন্টা লাগবে। আমাকে বলেন তো ইমাম সাহেব 12 ঘন্টা ধরে কাবা শরীফে নামাজ পড়তে থাকলেন আর কাবা শরীফের বাইরে 12 ঘন্টার মধ্যে যতগুলো খরচ না লাগলো ওরে সেটা ছেড়ে দেন। আর আপনাদের ধারণা কি 12 ঘন্টা নামাজ হবে না খরচ নামাজ? সবচেয়ে বড় টাইম ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 6 ঘন্টা 7 ঘন্টা সময়, কিন্তু তিনি যদি 12 ঘন্টা ধরে ঘরে নফল নামাজ টাই পড়েন বাইরের খরচ নামাজ ছেড়ে দেন, তাহলে এগুলো বাড়াবাড়ি নয় তো আর কি? মাসহাবের নামে এরকম বাড়াবাড়ি হয়েছে। ওই কিতাবে আরো দেখা যাচ্ছে যখন শেখ ঢুকে ঈসা আলাইহিসসালাম মাহদী আলাইহিসসালাম দুনিয়াতে আসবেন তাও এই হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দিবেন এই মাযহাবের চর্চা করবেন। এখন এই বাড়াবাড়ির কারণে আমরা দেখছি যে আপনাদের মতো মানুষকে যখন আমরা দাওয়াত সেন্টারে বা বই পুস্তকের মাধ্যমে শোনাচ্ছি যে ভাই আপনি নামাজ পড়েন সুন্নতি পদ্ধতিতে, আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার হাত সেখানে হবে,
আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনি যখন রুকু থেকে উঠবেন তখন আপনি হাত তুলবেন, আমি আপনাদেরকে যখন আমরা শিখাচ্ছি আপনি জোরে আমিন বলবেন, আমরা যখন আপনাদেরকে বলছি যে ভাই আপনি মুখে হাওয়ায় তো অনুসারিয়ে বলবেন না, অন্তরে নিয়ত করবেন, আমরা যখন আপনাকে বলছি যে বিদিরের নামাজ এরকম করে পড়বেন, আমরা যখন আপনাকে বলছি যে আপনি বিদিরের নামাজ এক একা পড়তেছে পড়তে পারেন, তখন এই নামাজ পড়ে যখন আপনি দেশে যাচ্ছেন যাওয়ার পর এরকম নামাজ শুরু করছেন, পরে যে বললাম প্রিয় স্কুলের ঘটনা মসজিদ থেকে তালিম দিতে যাচ্ছে সেরকম আপনার সাথে শুরু হচ্ছে, সেরকম আপনার সাথে শুরু হচ্ছে, মনে হচ্ছে আপনি একটা বিরাট অপরাধ করছেন, আপনি একটু হাত তুলেছেন তো মনে হচ্ছে বিরাট অপরাধ করছেন, আপনি যদি হুজুরের কাছে একটু গিয়ে কথা বলছেন তো বলছে এটা তোমাদের ওই দেশের মাথা, আমাকে বলেন যে ভাই আমাদের নবীর দেওয়া মাযহাব একটা না প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা, আমাদের ইসলাম একটি না প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা, যদি ইসলাম এক হয় নবীর কথা এক হয় তাহলে এটা মাত্র আপনাকে বোঝানোর জন্য বা তার মাযহাবে তার অনুযায়ী আপনি আমল করেন অনুসরণ অনুসরণ করেন সে কারণে আপনাকে এই কথা বলা হচ্ছে, আমাদেরকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে বিষয়টিকে কেন্দ্র করে। তবে মনে রাখবেন আমরা যদি বাড়াবাড়ি করি তাহলে গুনাহটা আমাদের, অপরাধটা আমাদের, ইমাম সাহেবের কোনো অপরাধ না, কারণ তিনি এ কথা বলে জাননি যে তোমরা আমার ফতোয়াগুলি কি মানবে আর কোরআন সুন্নতে যা থাকবে সেটা তোমার দেখা দরকার নেই, প্রত্যেক ইমাম তিনি বিচক্ষণ হওয়ার কারণে আল্লাহ বিরূপ তার মধ্যে আল্লাহ বিরুদ্ধে থাকার কারণে তাকওয়া এবং পরহেজগারের কারণে তিনি যা কিছু বলেছেন তার সাথে সাথে কিছু নসিহত করেছেন, সে কারণে ইমাম মালিক বলেছেন ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিব, আমি একজন মানুষ আমি ভুলও করি আমি সহিও করি, ফানযুরু ফি রায়ি, তাই আমার রায় এবং আমার যে কথা আমি বলি সে সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করো, ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ, যে কথাটি আমার কিতাব এবং সুন্নতের মুয়াফিক হয় সেটা তোমরা নিয়ে নাও, ওয়াকুল্লু মা লা ইউয়াফিক ফাতরুকু, আর যেটা কোরআন সুন্নত অনুযায়ী হয় না সেটা তোমরা ছেড়ে দিও। এই কথাটি ইমাম মালিকের বিশেষ একটি বই জামে হয়ে 33 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা তুকাল্লিদুনি তুনি ওয়া লা তুকাল্লিদান্না মালিকান, তোমরা আমার সন্ধান স্মরণ করো না, তোমরা মালিকের করো না, তোমরা শাফির করো না, তোমরা আওসাইর করো না, তোমরা সবরির করো না, ওয়া খুদ মিন হাইযু আখাযু, তোমরা সেখান থেকে এই দিনের শিক্ষা নাও যেখান থেকে এই সমস্ত ইমামেরা নিয়েছে, এই সমস্ত ইমামেরা কত থেকে শিক্ষা নিয়েছেন, কোন মাযহাব থেকে না কোরআন এবং সুন্নাহ থেকে, তাই কোরআন সুন্নাহ থেকে তোমরাও নাও। এই কথাটি হুজ্জাতুল্লাহ বালেগা প্রথম খণ্ডে 157 পৃষ্ঠায় তিনি বলেছেন। ইমাম শাফি বলছেন ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফ সুন্নতি রাসূলিল্লাহ, যদি তোমরা আমার বই পুস্তকে আল্লাহ রাসূলের সুন্নতের বিপরীত কিছু পাও, ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ, তাহলে আল্লাহ রাসূলের সুন্নতির কথা বলো, ওয়াদাউ মা কুলতু, আর আমি যেটা বলেছি সেটা ছেড়ে দাও। ইমাম শাফি বলেছেন এই কথাটি আল মাদখাল ইলা সুনান আল কুবরা আল বাইহাকি পৃষ্ঠা নম্বর 205 এ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা ইয়ামবাগি লিমান লাম ইয়ারিদ দালিল আন ইউফতি বিকালামি, যে মানুষ আমার ফতোয়ার দলিল জানে না সে যেন আমার ফতোয়া না দেয়, আমি কি দলিলে ফতোয়াটা দিচ্ছি সেটা যদি কেউ না জানে তাহলে সে যেন ফতোয়া না দেয়, আমার নাম দিয়ে যেন ফতোয়া না দেয়। তিনি আরো এক জায়গায় বলছেন এরা কুলতু কাউলান ওয়া কিতাবুল্লাহ ইউখালিফু, কথাটি চিন্তা করেন যদি আমি কোনো কথা বলি আর আল্লাহ তাআলার কিতাব ও বিপরীত হয়, কালা উতুরু কাউলি বি কিতাবিল্লাহ, আমার কথাটিকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কিতাবের কথাটাকে ধরে রাখো। তারপর বলেন ফাকির আপনাকে জিজ্ঞাসা করা হলো এরা কানা খবরা রসুল খালেফু, যদি আপনার কথাটা হাদিসের বিপরীত হয় তাহলে কি হবে, তিনি বলছেন উতরুকু কাউলি বি খাবরির রাসূল, তোমরা আমার কথাটি ছেড়ে দাও নবীজির খবরের কারণে নবীজির হাদিসের কারণে। তিনি আগে আরো তিনি আরো জিজ্ঞাসা করা হলো আপনার কথাটি যদি সাহাবীর কথা বিপরীত হয়, তো বলছেন আমার কথাটি ছেড়ে দাও সাহাবীর কথাটা, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আদেশ উপদেশ ওসিয়ত তার ভক্তদের জন্য তার অনুসারীদের জন্য, কিন্তু একজন মানুষ যদি তার অনুসরণ না করে তার কথা অনুসরণ না করে তাহলে আসলে সে নিজেকে হানাতুল্লাহ
যজ্ঞ বা আলাপি করার সে দাবিদার নয়। ভাইরা, যখন কোন মানুষ একজন বিশেষ আলেমের বেশি করে ভক্ত হয়ে যায় এবং তার সমস্ত ফতোয়া ফরায়েজের অনুসরণ শুরু করে, তখন তার অনেকগুলো ক্ষতি দাঁড়ায়। তার মধ্যে এক নম্বর, যে কোরআন হাদিস থেকে সে সরাসরি শিক্ষা নিতে চাইবে না, বলবে আমার ইমাম যাই বলেছে সেটাই ভালো। সে কারণে আপনি যখন একজন সাধারণ মানুষ দেশের কোনো আলেমকে, বিশেষ কোনো আলেমকে গিয়ে বলবে যে ভাই দেখেন তো হুজুর বইতে তো এই কথা লেখা আছে আর আপনি এই কথা বলছেন, তখন বলবে হ্যাঁ আপনি তো লিখেছেন কিন্তু আমাদের এর ইমাম এরকম বলেনি। কারণ সে মনে করেছে আমার কথাটি, আমার আমি যা কিছু বলবো সেটা আমার ইমাম যা বলেছেন তাই আমাকে বলতে হবে, অন্য কিছু আমি বলতে পারি না। সে কারণে সে এই জবাব দিয়ে থাকে, এর উত্তর দিয়ে থাকে। মনে রাখবেন, যখন তার প্রতি অন্ধ ভক্তি শুরু হয় তখন ওর বিপরীতে যারা থাকতে থাকে তাদের সাথে শত্রুতা এবং বিদ্বেষ শুরু হয়। সে কারণে সাপে আর হানাফি একসাথে মিল হয় না। আল্লাহ কসম করে বলছি ভাই, পৃথিবীতে বর্তমানে মানুষকে যদি ঐক্যের ডাক দিতে হয়, মানুষকে যদি এক মুসলমান এক জামাত এক দল হিসাবে যদি একত্রিত করতে চায়, বিশ্বের সমস্ত জ্ঞানী পণ্ডিতেরা যদি এক হয়, তাহলে কেউ যদি বলে যে না হানাফি মাযহাবের নামে এক হও, তাহলে তিনটি মাযহাব আর আসবে না। আসবে আসবে ইমাম শাফির মাযহাব, আসবে মালিকিরা, আসবে হাম্বালিরা। যদি কেউ মালিকি মাযহাবের নামে ডাক দেয় তিনটি মাযহাবের মানুষরা আসবে না। যদি আজ হাম্বালি মাযহাবের নামে ডাক দেওয়া হয় অন্য মাযহাবের মানুষরা আসবে না। যদি আজ শিয়ারা ডাক দেয় সুন্নিরা আসবে না, সুন্নিরা ডাক দেয় শিয়ারা আসবে না। তবে একটি ডাকের উপরে পৃথিবীর সমস্ত মানুষ এক হতে পারে যদি সমস্ত পৃথিবীর পণ্ডিতেরা চায়, মুসলমান পণ্ডিত বল চান, তাহলে এক হতে পারে। সেটি হলো কিতাব এবং সুন্নতের নামে, কোরআন এবং হাদিসের নামে যদি আহ্বান করা হয়। যদি কোরআন এবং সুন্নতের নামে আহ্বান হয় তাহলে সেখানে কোনো দলাদলি থাকে না। আর যদি এটা বাকি ছাড়া এছাড়া অন্য কোনো দলের মতের মানুষের নামে ডাক দেওয়া হয় তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়, তখন আর অন্য মানুষের জায়গায় আসতে চায় না। এই পন্থায় চলতে হবে মানুষকে। মনে রাখতে হবে এই তকলিদ বা বিশেষ মাযহাবের অন্ধ অনুসরণ করার কারণে কিছু মানুষের সামনে যদি আপনি সহিহ হাদিস পেশ করে দেন, দেখিয়ে দেন, তবুও বলবে যে না আমাদের মাযহাবে এটা নাই তাই মানা যায় না। অনেক মানুষ হয়তো তাকে বুঝতে আপনারা অসুবিধা বোধ করবেন যে আমি একটি মাযহাব মানি, ধরে নেন আমি হানাফি মাযহাব মানি, তার কারণে কি আমি মন্দের মধ্যে আছি? আমি বলবো হ্যাঁ, আপনি কিছুটা মন্দের মধ্যে অবশ্যই আছেন, পুরোপুরি চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাব আমল করেছি, চার মাযহাবকে ফরজ নেছি, এক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد، أعوذ بالله من الشيطان الرجيم، فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. أستاذ ديني بھائينا، আমরা
সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে প্রায় কয়েক মাস পর আমাদের দাওয়াত অফিস কর্তৃক যে সমস্ত অনুষ্ঠান মাঝে ব্রেক পেয়েছিল সেটা পুনরায় শুরু করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত ভাইরা, যদি আপনার ছেলে কিংবা মেয়ের একটি বিবাহের জন্য দিন নির্ধারিত করা হয়, যেমন করা হয় সব সমাজই, ধরে নিন আগামীকালকে আপনার ছেলের কিংবা মেয়ের বিবাহের তারিখ সেট হয়েছে, নির্ধারিত হয়েছে, কালকের জন্য আপনি যা প্রস্তুতি নিয়েছেন বা নিবেন সেটা জানা কথা। 100 জন মানুষ আসার যদি হয়, 50 জন মানুষ যদি তারা আসতে চায়, তাহলে 50 জন মানুষের থাকা খাওয়া এবং ভালোভাবে আপ্যায়ন করার জন্য যা কিছুর প্রয়োজন হয় সব কিছুই সেই লোককে ব্যবস্থা করতে হয়। আপনি ব্যবস্থা করলেন, ব্যবস্থা করার পর হঠাৎ করে যদি আপনাকে রাত্রিবেলা টেলিফোন আসে যে কালকে আমরা বিবাহের জন্য যাচ্ছি না, তো আপনাকে কেমন লাগবে? আজকে ঘটনাটা আমাদের সাথে এরকমই হয়েছে। একজন শেখকে নিয়ে আসার জন্য বাইরে থেকে দাওয়াত অফিস বাইরে থেকে একজন শেখকে নিয়ে আসার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়, সকল প্রস্তুতি নেওয়ার পর আজকে 10টার সময় আমার মোবাইলে একটি মেসেজ আসে, মেসেজটি আমি আপনাদেরকে পড়ে শোনাব। মেসেজটিতে লেখা আছে, আনা মুসাবুন বিল হুম্মা ওয়া আলামিন শাদীদ ফিল বাদান ফালা আতামাক্কানু মিন আল উসুল ইলাইকুম। অর্থ হচ্ছে, আমি ভীষণ জ্বর এবং শরীরে দারুণ ব্যথা অনুভব করছি, যে কারণে আপনাদের কাছে পৌঁছাতে পারছি না। এখন আমার অবস্থাটা কি হলো আপনারা বুঝতে পারছেন। আমরা আয়োজন করেছি যথাসম্ভব আমাদের ভাইদেরকে খবর পাঠিয়েছি, আর আমাকে একটা গার্জিয়ানের ভূমিকা এখানে নিতে হয়েছে, তাহলে আমার মনটা কেমন হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন। এর চেয়ে আমাদের যারা সহযোগী স্বেচ্ছাসেবক ভাই সহযোগী হিসাবে কাজ করেন, তারাও যে সমস্ত ভাইদেরকে এ খবর দিয়েছেন তারাও কিন্তু খুবই দারুণভাবে মর্মাহত হয়েছে। তবে মনে রাখতে হবে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলছেন ছন্দ আকারে, মাশা আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, বলছেন আল্লাহ যেটা চান সেটা হয়, আর যেটা তিনি চান না সেটা হয় না। একজন মুমিনকে ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস রাখার সময় এটাও বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটছে সেটা আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটছে। আমাকে দুঃখ হচ্ছিল সেই সময় যখন
যখন দুঃখ আমার হচ্ছিল সেই সময় আমাদের অফিসের একজন বিশেষ লোককে টেলিফোন করলাম যে ব্যাপারটা এরকম হয়েছে। তো তিনি বলছেন আলহামদুলিল্লাহ, ভাই আপনি আলহামদুলিল্লাহ করছেন বটে, কিন্তু সমস্যা তো বলছে না আল্লাহ তাআলা যেটা চান সেটা হয়, যেটা হয় তা তো আলহামদুলিল্লাহ, যেটা না হয় তা তো আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে, তবে আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখেন, আল্লাহ ওনাকে যদি সুস্বাস্থ্য দান করেন, কোনোদিন না কোনোদিন আবারও তাকে আপনাদের মাঝে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। তবে আমরা আলোচনা করব এবং আলোচনা যেটা তাকে দেওয়া হয়েছিল যে বিষয়টি, সেই বিষয়ের উপরই আলোচনা করব এবং আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের আশা যে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন, বেশিক্ষণ আলোচনা হবে না, যতক্ষণ হবে ততক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনবেন। আলোচনার শেষে আমাদের মাঝে যে সমস্ত প্রাইজের ব্যবস্থা আছে সেটাও আমরা আপনাদের হাতে তুলে দেব, অনুরূপ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আছে সেটাও করা হবে ইনশাআল্লাহ। তবে এখানে আরো একটি কথা বলে দেওয়া ভালো মনে করছি যে আমাদের প্রোগ্রাম বন্ধ থাকার পর এখন মাসিক একটা প্রোগ্রাম আমাদের চলবে, যে মাসিক প্রোগ্রামটা আমরা এই মসজিদেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এই মসজিদে না হলে আবু আহমেদের সেই মসজিদে। যখনই আপনারা খবর পাবেন আপনারা অবশ্যই ওই সময় অনুযায়ী আসার চেষ্টা করবেন। ভাইরা, আলোচনার বিষয় ছিল প্রচলিত চার মাজহাব এবং তার অন্ধানুসরণ, বিষয়টি একটি ব্যাপক বিষয় এবং এর সম্পর্কে আলোচনা একটু ডিপলি করা দরকার, তবে যতখানি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন ততখানি করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। প্রথমত আমাদের জানতে হবে যে মাজহাব কাকে বলে। মাজহাব কথাটি যাহাবা ইয়াযহাবু যিহাবান আরবি শব্দের এই উৎস থেকে মাজহাব ইসমে জারফে মাকান, যার অর্থ হলো যেই জায়গায় যাওয়া হয়, যেই জায়গায় যাওয়া হয় তাকে বলা হয় মাজহাব, যাওয়ার জায়গা, যাওয়ার স্থান। মাজহাব কথাটি হাদিসে এসেছে, আবু দাউদ এর একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইযা যাহাবাল মাযহাবা ফাযহাব আদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাযহাবে যেতেন, যাওয়ার স্থানে যেতেন, তখন দূরে যেতেন। এই কথার অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের কাজায় হাজত করার জন্য, নিজের প্রয়োজনীয় কাজটা সারার জন্য করার জন্য যেতেন, তখন দূরে যেতেন। অর্থাৎ যে স্থানে মানুষ বারবার যায় সেটাকে সাধারণত আমরা টাইট টয়লেট বলে থাকি, এটা কিন্তু শব্দের অভিধানিক অর্থ। এই শব্দের অভিধানিক অর্থে এর মানে অনেক সময় মত, মতবাদ, ধর্ম, আদর্শ, বিশ্বাস, এ সকল মানে ব্যবহার হয়ে থাকে। তবে আলোচ্য বিষয়ে আমরা মাজহাব যে কথাটিকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিশেষ চারজন ইসলামী পণ্ডিত, একজনের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় জনের নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় জনের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চতুর্থ জনের নাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই চারজন ইসলামের বিশেষ পণ্ডিত প্রতীক, তাদের যে সমস্ত ফতোয়া এবং ফরায়েজ তারা নিজের জীবনে দিয়েছিলেন, সেই সমস্ত ফতোয়া ফরায়েজকে কেন্দ্র করে নিজের জীবন পরিচালনা করা, এই বিষয়টিকে সাধারণত মাজহাব বোঝানো হচ্ছে আজকের আলোচনা। আমাদের জানার বিষয় বা জানার যেটা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই মাজহাব কিভাবে আবিষ্কার হলো, কে করলেন, এর আসল তথ্য এবং রহস্য কি,
একজন মানুষ এই মাযহাবকে কতখানি অনুসরণ করবে এবং কতখানি তার জন্য করা উচিত এবং কতখানি অনুচিত, এই কয়েকটি পয়েন্টের উপর আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে মাযহাবের এই আলোচনা জানার আগে আমাদের দরজাটা খুলে দিতে হবে, একটা দরজা খুলে রাখা। মাযহাবের এই আলোচনা শোনার আগে আমাদেরকে অবশ্যই আমাদের মাঝে একটি জ্ঞান থাকতে হবে যে আমাদের ইসলাম, আমাদের এই সুন্দর ধর্ম, আমাদের এই প্রিয় ধর্ম কিভাবে প্রচার হলো, কিভাবে প্রসার হলো এবং আস্তে আস্তে কিভাবে এর মধ্যে এরকম অনুসরণ এবং অনুকরণ ঢুকলো। নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মক্কায় প্রেরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দেন, তখন অধিকাংশ মানুষই ইসলামের এই দাওয়াতকে গ্রহণ না করে নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কি স্থান নেন, সেখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করেন। মাত্র 10টি বছর যেতে না যেতেই ইসলাম আরব দেশ থেকে ছড়িয়ে অন্য দেশে প্রচার হতে শুরু করে, মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা এই দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেন। আল্লাহ তাআলা সেই কারণে নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করছিলেন, সেই সময় আকাশ থেকে এই বাণী অবতরণ করেন, আমাদের এই দিন ইসলাম কমপ্লিট হলো। নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে প্রায় 1 বছর পর এই ধরাধর্মে পৃথিবী ত্যাগ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। যখন তিনি ইন্তেকাল করেন তখন এই ধর্ম ক্রিয়া পরিপূর্ণ। আল্লাহ রাসূল একটি অন্য হাদিসে বলেন, তারাক্তুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, যে আমি তোমাদেরকে একটি স্বচ্ছ সুন্দর পরিষ্কার মেন পথের উপর ছেড়ে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, যা রাতটা ও দিনের মতো উজ্জ্বল, লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, এর থেকে কেউ পথ ভ্রষ্ট হবে না, কিন্তু যে নিজেকে হার করতে চায় সেই হবে। তাহলে ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, স্বচ্ছ এবং সুন্দর ধর্ম, যার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন কোন মুসলমান পক্ষ নেই, যোগ্য নেই, যে বিষয়ে কোনো মতভেদ করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হতেন কাজী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হতেন হাকিম, তিনি ফয়সালা দিতেন, কারণ আল্লাহ তাআলা তাকেই ফয়সালা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহর কসম মুমিন হতে পারে না ওরা যতক্ষণে তোমাকে হাকিম হিসাবে মেনে না নেয়, আর তুমি যা ফয়সালা দিবে সেই ফয়সালাতে তারা সন্তুষ্ট না হয় এবং শান্ত মনে সেটা গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তারা মমি হতে পারে। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের সমস্ত বিষয়ের ফয়সালাদাতা, তিনি যেটাই বলবেন সেটাই গ্রহণীয় হবে, আর তাই হতো। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন হাজির আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছে, একজন সাহাবি মসজিদে প্রবেশ করছে, আল্লাহ রাসূল কথা প্রসঙ্গে যখন সেই সাহাবি প্রবেশ করছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা প্রসঙ্গে
বসো কথাটি বলছেন, বসো, বসে যাও। আর ওই সময় ওই সাহাবি তার একটা পা মসজিদের ভিতরে রেখেছে আর একটা পা মসজিদের বাইরে চৌকাঠের উপরে আছে। আল্লাহ রাসূল বসে যাও এই কথাটা বলেছেন এবং সময় সেই সাহাবি ওই চৌকাঠের উপরেই বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ধরনের তাহলে তারা হাকিম মনে করতেন, তার বিধানটাকে কতখানি গুরুত্ব দিতেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, সাহাবারা পিছনে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশ থেকে জিব্রিল আলাইহিস সালাম এসে খবর দিচ্ছেন যে মুহাম্মদ তোমার জুতায় নোংরা লেগে আছে, জুতাকে ফেলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় জুতাটা খুলে ফেলে দিচ্ছেন। সাহাবারা পিছন থেকে লক্ষ্য করছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতা খুলে ফেলে দিয়েছেন, তাই সবাই নামাজরত অবস্থায় জুতা খুলে ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বলছেন, তোমার কেন জুতা খুলে ফেললে? সাহাবারা উত্তর বলছেন, আমরা আপনাকে জুতা খুলতে দেখলাম বলেই জুতা খুলে ফেললে। আপনি কেন খুলেছেন এ প্রশ্ন করার জন্য আমরা কেউ নই, আপনি খুলেছেন বলে খুলে দিয়েছেন। এরকম ঘটনা ঘটেছে নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এরকম করে ইসলাম প্রচার হয়েছে। এরপরে যখন নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন প্রথম খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপর হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, তারপর হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপর হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আবার রাজা বাদশাহর একটা পিরিয়ড শুরু হলো। এই সময় যখন খলিফা রাশিদুনরা জীবিত ছিলেন, ততক্ষণ পর্যন্ত মানুষের যাই সমস্যা হতো তারা তারা খলিফার কাছে এসে বলে দিতেন, এবং খলিফা সেই সময় খলিফা তিনি মানুষদেরকে বুঝিয়ে দিতেন যে এর সমাধানটা কি। আশ্চর্য হবেন যে যিনি খলিফা গোটা বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপ্রধান, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত একজন সাহাবি, এরকম একজন সাহাবি, বিচক্ষণ সাহাবি যাকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরকম সাহাবিও কোন সময় ভুল করে ফেলতেন কিন্তু অন্য সাহাবিরা স্মরণ করে দিতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এক ক্ষেত্রে একটা ফরমান বা একটা ফতোয়া দিলেন যে মহরানা বেশি যেন নির্ধারণ করা না, কি না করা হয়, মহরানা যেন মানুষেরা বেশি নির্ধারণ না করে। এই কথা শুনে একজন কুড়ি মানুষ, বৃদ্ধ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পর হযরত উমর ওই দিক দিয়ে যাচ্ছেন, ওই বৃদ্ধ মানুষটি হযরত উমরকে ডেকে বলছেন যে আল্লাহ তাআলা তো কোরআনে বড় ধরনের ব্যাপক মহরানা যদি কেউ নির্ধারণ করে তবুও আল্লাহ তাআলা নিষেধ করেন না, কিন্তু তার শব্দ কোরআনে আল্লাহ তাআলা ব্যবহার করছেন, আর আপনি আবার বেশি করতে বলছেন না কেন? কে বলছে এই কথা? এক বৃদ্ধ খলিফা ওই সময়ের রাষ্ট্রপ্রধানকে হযরত উমর বলছেন, আমার কথাটা ঠিক নয়, এই বুড়ির কথাটাই। এ ছিল তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের আদর্শ রূপ তাদের আদর্শ, যেটা আল্লাহ বলেছেন, যেটা নবী বলেছেন, তার উপর আর কোনো কথা হতে পারে না। এভাবেই জীবনযাপন চলল সাহাবাদের যুগে। সাহাবাদের যুগের পর যে যুগটি আসলো সেটার নাম হচ্ছে তাবেইনের যুগ। তাবেইন যারা, ওই সমস্ত লোককে বলা হয় যারা ইমানের অবস্থায় নবী মুহাম্মদ মুস্তফা সাহাবীদের দেখতে পেয়েছে তাদেরকে তাবেই বলা হয়। তাবেইনের যুগেও কোন মাযহাব, কোন দল কোরআন এবং সুন্নাহ ছাড়া, সুন্নাহ ছাড়া আবিষ্কার হয়নি। তারা এইভাবে জীবনযাপন করেন, যখন কোন সমস্যায় পড়েন তারা কোনো আলেমের কাছে যান, সাহাবের কাছে যান, বিচক্ষণ সাহাবের তাবেঈর কাছে যান, যাওয়ার পর জিজ্ঞাসা করেন যে আমরা এই সমস্যায় আছি বা এটা আমাদের বিষয়ে আপনি সমাধান দেন। তারা কোরআন সুন্নাহ অনুযায়ী যে সমাধান দিতেন সেটাই তারা মেনে নিতেন। মনে রাখবেন
এরকম যারা জীবনযাপন করলেন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল করুন, সমস্ত শতাব্দীর মধ্যে উত্তম শতাব্দী, স্বর্ণ শতাব্দী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ বাণী করে গেলেন ওয়াল খায়রুল কারনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, সর্বোত্তম শতাব্দী হচ্ছে আমার শতাব্দী, তারপরে সেই শতাব্দী যে শতাব্দী আমার পরে আসবে, তারপরে সেই শতাব্দী যে শতাব্দী তার পরে আসবে। অর্থাৎ এই হাদিসটি দ্বারা বোঝা যায় যে যত শতাব্দী বাড়ছে তত ইসলামের দৃষ্টিতে, ইমানের দৃষ্টিতে গোলমাল বেশি হচ্ছে বা সেটা আগের তুলনায় খারাপ হচ্ছে, কমজোর হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎ বাণী আসলে সত্য। সাহাবাদের যুগ আর আমাদের যুগটি বরাবর, তাবেঈদের যুগ আর আমাদের যুগটি বরাবর, কখনো বরাবর না। তবে যখন এই খায়রুল করুন চলে গেল, যাওয়ার পর একশত হিজরি শেষ হচ্ছে, হতে যাচ্ছে, যখন সাহাবায়ে কেরামরা প্রায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাবেঈদের মধ্যে অনেকে মারা গেছেন এবং বেঁচে আছেন, সেই সময় ইসলামের জ্ঞানের চর্চা খুব বেশি হতে লাগলো, খুব বৃদ্ধি পেতে লাগলো, বড় বড় ইসলামের পণ্ডিত জন্মগ্রহণ করলেন, যারা কোরআন এবং সুন্নতের গভীর বিশ্লেষক এবং গভীর জ্ঞানের মালিক ছিলেন, তারা নিজ নিজ স্থানে থেকে ইসলামের এই দাওয়াত প্রচার করতেন। তার মধ্যে যে সমস্ত লোক প্রসিদ্ধ লাভ করেছিলেন তার মধ্যে 150 হিজরিতে যার মৃত্যু হয় তিনি ছিলেন হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি, 150 হিজরিতে যার মৃত্যু হয় তার মধ্যে ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মধ্যে 157 হিজরিতে যার মৃত্যু হয় তিনি ছিলেন ইমাম আউসাই রাহমাতুল্লাহ আলাইহি, 160 হিজরিতে যার মৃত্যু হয় তার নাম ছিল ইমাম সুফিয়ান আত-তাওরি রাহমাতুল্লাহ আলাইহি, 175 হিজরিতে যিনি মারা যান তিনি ছিলেন ইমাম লায়্যাস ইবনে সা'দ, 179 হিজরিতে যিনি মারা যান তিনি ছিলেন ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে 198 হিজরিতে যিনি মারা যান তিনি ছিলেন সুফিয়ান বিন উয়াইনা, 204 হিজরিতে যিনি মারা যান তিনি ছিলেন ইমাম শাফি, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি, 241 হিজরিতে যিনি মারা যান তিনি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি। ইনারা ইসলামের এত বড় পণ্ডিত ছিলেন, ইসলামের সবচেয়ে বড় লাকা উপাধি ইমাম তাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে কি বলে ডাকা হতো? ইমাম, এই উপাধি তাদেরকে দান করা হয়েছিল। এই সময়ে হাদিসের বিদ্যারও দারুণ চর্চা হয়, যে সমস্ত হাদিস এই 150 থেকে 200 থেকে 250 হিজরির মধ্যে লেখালেখি হয় তার মধ্যে প্রসিদ্ধ হলেন ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইবনে মাজা, নাসাই, আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা। এই যুগটা তো কোন ধরনের মাযহাবি তাকলিদ অনুসরণ পাওয়া যায়নি। কারণ কি? কারণ আপনাদের যে আমি তারিখটা দিলাম মৃত্যুর তারিখটা, সেটা থেকে আপনি বুঝতে পারছেন যে 150 হিজরিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন আর তার জন্ম হয়েছিল 80 হিজরিতে। তো 80 হিজরিতে জন্ম হয়েই যে একটা মাযহাব জন্ম হয় তা না, 80 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন, তারপর অবশ্যই তিনি বড় হয়েছেন আর দুর্গে মুখতার কথা হিসাবে তিনি প্রথম জীবনে লেখাপড়ায় মগ্ন হন এবং তিনি ব্যবসা বাণিজ্য করতেন, বড় হয়ে তিনি পড়াশোনা আরম্ভ করেছেন। এবার পড়াশোনা করার পর যখন তিনি জ্ঞানী হলেন, তারপরে যখন তিনি মানুষকে ফতোয়া ফরায়েজ দিতে শুরু করলেন, অবশ্যই 20-30 বছর দরকার আছে। যদি 20-30 বছর চলে যায় ইমাম আবু হানিফার জন্মের পর, তাহলে ক্লিয়ারলি বোঝা যায় যে আল্লাহ রাসূলের ইন্তেকালের 100 হিজরি পর্যন্ত কোন ইমামও ছিলেন না আর কোন মাযহাবও জন্ম নেয়নি। এটা কি বুঝতে বাকি আছে? এটা বাকি নেই। এই কারণে যারা গবেষক তারা বলেছেন যে এই মাযহাবি মাযহাবি বই পুস্তক এবং মাযহাবি ফতোয়া প্রায় কখন শুরু হয় গবেষণা অনুযায়ী তারা বলছেন, যেমন শাহ ওয়ালিউল্লাহ দেহলভি তিনি বলছেন তার বিশিষ্ট একটি কেরাম হুজ্জাতুল্লাহ হিমালয়া প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় যে ইন্না নাসা কানু ক্বাবলা আল মিয়াতির রাবিয়া গায়রু মুজমাঈনা
সে মাধাকে ওয়াহিদের জ্ঞানী মানুষেরা চতুর্থ শতাব্দী হিজরির পূর্বে মানে 400 নবীজির ইন্তেকালের প্রায় 400 বছর পরে, 400 বছর হয়েছে এতক্ষণ সময় পর্যন্ত গায়রু মুজমাইন আলা তাকলিদুল খালিস, মানুষেরা বিশেষ কোন মাযহাবের অনুসারী ছিলেন না। এটা কে বলছেন? শাহুল্লাহ দেহলভি, যাকে উপমহাদেশের একজন বিশেষ বড় পণ্ডিত, যিনার দ্বারাই হাদিসের শিক্ষা এই উপমহাদেশে প্রচারিত হয়েছিল, তিনি একথা স্বীকার করছেন। এই যুগ চলে যাওয়ার পর এই 400 হিজরি আসার সময়, তার আগের সময়টা চলে যাওয়ার পর যখন এই সমস্ত ওলামায়ে কেরামরা মারা গেলেন, মনে রাখবেন যখন কোন দেশে একজন আলেম হন, ধরেন বাংলাদেশের ঢাকায় একজন আলেম যোগ্য, এই কথা বাংলাদেশে প্রচারিত হয়েছে, তাতে কি হবে? যখন এই কথা প্রচার হবে তখন বাংলাদেশের আনাচে কানাচে থেকে মানুষ তার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য যাবে। ওইরকমই যখন ইনারা জন্মগ্রহণ করেছিলেন আর পাণ্ডিত্য লাভ করেছিলেন, তখন তাদের কাছে মানুষেরা ছুটে এসেছিল ইসলামের জ্ঞান অর্জন করার জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফায় তিনি দাস দিতেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় দিতেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফিলিস্তিন এবং মিশরে দিতেন, ইমাম আহমদ বিন হাম্বাল তিনি আরব দেশে দিতেন। এভাবে তাদের দাসে হাজারো লাখো ছাত্র হয় এবং তারা যখন মারা যান তখন তার নিজের ওস্তাদের সেই কথাগুলি মানতে থাকেন, চলতে থাকেন যে হিসাবে তারা শুনেছিলেন। কিন্তু পরবর্তী মানুষেরা যখন আসলেন তখন তারা ইমাম সাহেবদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি শুরু করলেন। কেমন বাড়াবাড়ি? যেমন আজকাল দেখছেন না, কেউ যদি নিজের দেশের নেতা হয় তাহলে না আমার নেতাটাই বেশি ভালো, ওটা বেশি ভালো না, সবচেয়ে বড়, তিনার সমস্ত কথা সবচেয়ে বেশি বড় বেশি ভালো, এরকম করে শুরু হয়ে গেল মাতামাতি ঝগড়া। যার কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিব, তার আগে একটি কথা বলে দিই, যখন মানুষেরা এরকম দোলাদোলি হয়ে গেল, মাসহাবের উপর বিভক্ত হয়ে গেল, তখন সেই যুগের একজন বাদশাহ যার নাম ছিল সুলতান নাসির ইবনে বারকুক, সেই সুলতান নাসির ইবনে বারকুক 811 হিজরিতে মক্কায় কাবা শরীফে 4টি মুসাল্লা নির্মাণ করে দিলেন। চিন্তা করছেন মানুষেরা যখন দলাদলি করে চার দলের মানুষ হয়ে গেছে, এমা হানাফি আর শাফি আর হাম্বালি আর মালিকি, তখন বাদশারা সব সময় চায় যে জনগণ কি চায়, জনগণ যেতে চায় বাদশারা সেটাই করতে চায়, কারণ জনগণ খুশি তো তার রাজকে হাত থাকবে, তার রাজত্ব থাকবে না চেয়ে থাকবে না, দেখছে আমার রাজত্বের মানুষেরা চার দলে বিভক্ত, সে কারণে ঝগড়া করছে, তাই এদেরকে 4টি ইমাম করে দেওয়া হোক আর 4টা মুসাল্লা তৈরি করে দেওয়া হোক। মক্কা শরীফে তখন থেকে 4 জন ইমাম নামাজ পড়াতেন, হানাফির শেষ হলো যার যখন সময়, মালিকির শেষ হলো হানাফির শুরু, হাম্বালির শেষ হলো শাফির শুরু, এভাবে 4টা মুসাল্লায় নামাজ চলতেই থাকলো। আল্লাহ রহম করেছিলেন এই দেশের বাদশাহ আজ থেকে প্রায় 100 বছর আগে যখন এই সৌদি আরবকে জয় করেন, সেই সময় মক্কার এই 4টি মুসাল্লা ভেঙে 1টি মুসাল্লা তৈরি করে দেন, তাই এখন মক্কায় একই ইমামের পিছনে সমস্ত মানুষকে নামাজ আদায় করতে হয়, নতুন করে 4 ইমাম বা 3 ইমামের প্রয়োজন হয় না। এটা একটা আল্লাহ বলছে। আপনি চিন্তা করেন যদি 4 জন ইমাম থাকে একটা মসজিদে আর 4 দল মানুষ যদি নামাজ পড়তে যায়, তাহলে কতক্ষণ সময় দরকার ছিল, কি ধরনের ভিড় ভাড়ের দরকার ছিল, আর এক অপরের উপর বিদ্বেষটা কেমন ঘটবে যে এই বেটারা আমাদের সাথে নয়, ওরা ভাবে না এরা আমাদের সঙ্গী নয়, ওরা ভাবে যে না ওরা আমাদের সাথে নয়।
এইভাবেই অবস্থা চলছিল মক্কা। কিন্তু এই বাদশাহ যিনি এই দেশকে গঠন করেন তার দ্বারাই এই ভালো কাজটা হয়েছিল, যে তিনি সবকে শেষ করে দিয়ে এই কেরামের পিছনে মানুষকে রেখেছেন। আমি বলছিলাম যে এই যে চার মাজহাব যখন মানে এক একজন ইমামকে কেন্দ্র করে তার অনুসারী শুরু হলো, তখন যে বাড়াবাড়ি হলো সে বাড়াবাড়ির কয়েকটি উদাহরণ দেবেন। আশ্চর্য হবেন এত বেশি বাড়াবাড়ি হয়েছে বাহুল্য, আর এই পুরা বাড়াবাড়িটাকে শেষ পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। বাড়াবাড়ির মধ্যে এক নম্বরে একটি কথা হয়েছে যে চার মাজহাবের মধ্যে একটি মাজহাব মানা করা হয়েছে। এখানে যারা আপনারা আরবি শিক্ষিত ভাই আছেন তারা অবশ্যই জানেন যে ফরজ কাকে বলে। ফরজ একটা উসুলে উসুলে ফিকহ পরিভাষা, যার অর্থ হলো যেই কাজটি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যে বিধানটি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত তাকে ফরজ বলা হয়। বলেন তো অকাট্য দলিল কাকে বলা হয়? যে দলিলের মধ্যে সামান্যতম সংশয় নেই এরকম দলিলকে অকাট্য দলিল বলা হয়। আর এই অকাট্য দলিল হচ্ছে একমাত্র কোরআন মজিদ এবং বিশিষ্ট হাদিসের বিশেষ বিশেষ হাদিস, যাকে হাদিসের মুতাওয়াতির বলা হয়। যে বিষয়টি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত তাকে যদি ফরজ বলা হয়, তাহলে এখন বলেন যে একটি মাজহাব মানা ফরজ, এটা কোন অকাট্য দলিল আছে? আলোচনার পূর্বে আপনি জানতে পারলেন যে মাজহাব সৃষ্টি হয়েছে সমস্ত আহকাম আয়াত যেগুলো আছে, যে সমস্ত আয়াত আল্লাহ তাআলা
কোন বিষয়ে হুকুম দিয়েছেন সেই সমস্ত আয়াত মুখস্থ প্লাস ও নাসেখ মানসুখ প্লাস ও ব্যাখ্যা সমস্ত মুফাসসিরের কথা যা খটস্থ আছে যার কাছে হাদিসের সমস্ত আহকামের হাদিসগুলি মুখস্থ আছে সহিহ জয়িব কিনা সেটা জানার সাথে সাথে ওসুলে ফেকার জ্ঞান আছে সাহিত্যের দেওয়ার জ্ঞান আছে আরো অনেক কিছু জ্ঞান আছে এরকম একজন লোককে পণ্ডিত দিয়ে বলা হয় ইসলামের পরিভাষায় মুজতাহিদ বলছেন বিশ্বের এরকম মুজতাহিদরা ঐক্যমত প্রকাশ করেছেন যে চারটি মাজহাবের মধ্যে একটি মাজহাব মানা হচ্ছে ওয়াজিব আপনাদের মধ্যে কোন ভাই কোনদিন পড়েছেন যে এই ঐক্যমতটা কোন দেশে কোন স্থানে হয়েছিল না এমনি ভাষা কথা এমনি একটি ভুয়া কথা বিশ্বে একসাথে গোটা বিশ্বে কোন দেশের না সৌদি আরবের বাংলাদেশের পাকিস্তান ভারতের আলেম না গোটা বিশ্বের আলেম একত্রিত হয়ে একটা ফতোয়া দিল যে চার মাজহাবের মধ্যে একটি মাজহাব মানা উচিত কোন জায়গায় এসেছে ভাই এটাও না মনে রাখবেন এই চারটি মাজহাব যখন আবিষ্কার হলো মানুষের মধ্যে গল্প শুরু হলো তখন একটা আবার নতুন বাক্য আবিষ্কার করা হলো যে চারটি মাঝহাবি সত্য একটি মানা ফরজ বা একটি মানা বাজে কারণ দেখা গেল যদি চারটি আমরা সত্য সত্য বলি তারপরে এক অপরের সঙ্গে যখন লড়াই শুরু হবে এই লড়াই থেকে বাঁচার জন্য মানুষকে বলা হোক যে চারটি সত্য একটি মানা জরুরি এরকম কোনদিন আপনি মতবাদ দেখেছেন যে চারটি জিনিস সত্য ভালো আর আপনাকে বলবে না চারটি ভালো যদি একটা নেন আর তিনটা বাদ আমি আপনাকে বলবো যে এ কথা সত্য নয় খুব গোলমাল হয়েছে যদি চারটি সত্য হতো আর একটি মানা সহি হতো তাহলে চারটির মধ্যে আর ওই তিনটিকে খারাপ নজরে দেখা হতো না আমি আপনাদের একটা রিসেন্ট কথা বলি বাংলাদেশের পিরোজপুরে গত এক দেড় মাস আগে আহলে হাদিস যারা কোনো মাজহাবকে অনুসরণ করেন না প্রচলিত মাজহাবকে অনুসরণ করেন না এরকম একটা দল এক জায়গায় তাবলীগের জন্য গেছে দাওয়াতের কাজের জন্য গেছেন এবং তাদের জামাতের আমির উপস্থিত আছেন এরকম সময় একটা মসজিদে নামাজ আদায় করেন তারা পিছনে মুতাজি হয়ে নামাজ আদায় করেন যিনি নামাজ পড়ান তিনি ছিলেন হানাফি মাজহাবের একজন বিশেষ ভক্ত মুকাল্লিম মানুষ তিনি নামাজ পড়াচ্ছেন পিছনের এই সমস্ত ভাইয়েরা আমির বলেছেন যখনই আমির বলেছেন তখনই তিনি নামাজ ছেড়ে দিয়েছেন রিসেন্ট ঘটনা আপনি আত্মা হারিকে পড়ে দিতে পারেন বলছে যে তিনি এই নামাজটা ছেড়ে দেওয়ার পর আগে কম্বল করছেন এবং পাঁচশো টা দিয়ে এদেরকে লাঠি দিয়ে পিটাই দেন তারপরে তখন অন্য মানুষের আবেদন করলো যে ভাই আপনি নামাজটা আবার পড়ান সে নামাজটা পড়াই দিল তো বলেন যদি তারপরে ঘটনা ঘটেছে যেমন নামাজ শেষ হয়েছে তারপরে এখানে যখন দাওয়াত তাবলীগের কাজ শুরু করেছেন তখন এদেরকে লাঠি দিয়ে তাড়াতে না করে মাইকে অ্যানাউন্স করছে যে আমাদের দেশ আমাদের এই এরিয়া হচ্ছে মাজহাবি এরিয়া আমরা একটা মাজহাবকে মানে যারা মাজহাব মানে না তারা এখান থেকে চলে যায় তো যদি অন্য মাজহাবটা সহি হয় তারা যদি সহি বিশ্বাস করেন তাহলে এই কথা এরকম নামাজ ছাড়ার কারণটা কি আর ওই সমস্ত ভাইয়েরা যারা এরকম ঘটনা ঘটাচ্ছে সৌদি আরবে আসলে যখন জয়ে কাবা শরীফে আমির দেওয়া হবে তখন নামাজ ছেড়ে পালাই যাবে না কিছু সিদ্ধান্ত নিতে হবে এইগুলা কি কারণে হয়েছে এগুলা বিশেষ এক মাঝখানের অনুসরণের কারণে হয়েছে আমি আপনাদেরকে কিঞ্চিত বোঝানোর চেষ্টা করছি মাত্র ভাইরা এই মাঝখানে বাড়াবাড়ির সম্পর্কে নিজে কথা না বলে দূরে মুখটা হানাফি মাঝখানের একটি বিশেষ বই সেই বইয়ের 330 পৃষ্ঠায় বলা আছে যদি কোন শাফি মাযহাবের মানুষ ইরতাহালা ইলা মাযহাবি কোন হানাফি মাযহাবের মানুষ ইরতাহালা ইলা মাযহাবি শাফি ইউআযাব যদি শাফি হয়ে যায় তাহলে তাকে বেত্রাঘাত করতে হবে রেখে লিখেছেন আমি না কোন মুনশি না দূরে মক্তার হানাফি মাযহাবের বিশিষ্ট বই যারা পড়াশোনা করেছেন তারা জানেন সেখানে লেখা হয়েছে সে যদি হানাফি মাযহাব ছেড়ে দেয় তো বেত্রাঘাত করতে হবে যেরকম কোনো মানুষ শরীয়তে যদি দণ্ড খুব বড় ধরনের পাপ করে তাহলে তার জন্য বেত্রাঘাত হয় হাত হয় সেরকম তাকে হাত সাল করা আপনি যদি আরো দেখতে চান বাড়াবাড়ি করতে গিয়ে এরকম কথা বলা হয়েছে যে হানাফি মাযহাবের অনুসারী হবে তার
প্রায় 5 থেকে 7 নম্বর পৃষ্ঠে আপনি দেখে নিতে পারেন, বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। আমার কাছে জিনিসটি বাড়াবাড়ি, আমরা একটু শুধু শোনাই দিই। ইমাম আবু হানিফা যখন শেষ হজ করতে যান, তখন কাবা শরীফের খাদেমদের কাছে ইজাজত নেন ভিতরে নামাজ পড়ার জন্য। তিনি যখন ভিতরে নামাজ পড়তে ঢুকেন, তখন একটা বিশেষ পদ্ধতিতে নামাজ আদায় করছেন। আমি আপনাদের শুনে শুনে দিই। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এরকম পদ্ধতিতে নামাজ পড়তে শুনেনি। বলছে যে তিনি কাবা শরীফের সেই খাদেমদের কাছ থেকে ইজাজত নিয়ে কাবা শরীফের ভিতরে নামাজ পড়তে ঢুকলেন। নামাজ যখন শুরু করলেন, ডান পায়ের উপর ভর দিলেন আর বাম পাটা ডান পায়ের উপরে রাখলেন। রাখার পর এক রাকাত নামাজ আদায় করলেন, এক রাকাতে অর্ধেক কোরআন শরীফ খতম করলেন। যখন এক রাকাত নামাজ পড়া শেষ হয়ে গেল, তখন দ্বিতীয় রাকাত শুরু করলেন। দ্বিতীয় রাকাতে বাম পায়ের উপর ভর দিলেন আর ডান পামটা ডান পাটা বাম পায়ের উপরে রেখে দিলেন। দেওয়ার পর অর্ধেক কোরআন শরীফ শেষ করলেন। দ্বিতীয় রাকাত তিনি শেষ করলেন। দ্বিতীয় রাকাত শেষ করার পর আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে, হে আল্লাহ, আমি তোমার সত্যিকার অর্থে ইবাদত করতে পারলাম না, কিন্তু তোমাকে সত্যিকার অর্থে চিনতে পারলাম। তারপরে একটি আওয়াজ আসলো, যে আওয়াজে বলা হলো যে তুমি আমাকে সত্যিকার অর্থে চিনতে পেরেছো, এটি বড় কথা, এবং আমি তোমার এই ইবাদতে খুশি হয়ে কাদ গাফারনা লাকা ওয়া লিমান ইত্তাবাকা মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামা। এটা দুররে মুখতারের আরবি ইবাদত, আপনি পড়ে নিতে পারেন, মুকাদ্দামায় লেখা আছে যে আমি তোমাকে ক্ষমা করলাম আর তোমার অনুসারীদেরকে ক্ষমা করলাম কিয়ামত পর্যন্ত। তাহলে পৃথিবীতে একজন মানুষ যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে যায়, ক্ষমা হয়ে যাবে? এটা কি ধরনের কথা? এটা বাড়াবাড়ি নয় তো আর কি। এখানে আরো একটি কথা বলি, যে নামাজ পড়ার সময় এক পায়ে ভর দিবেন আর একটা পা আরেকটা পার উপর তুলে নেবেন, এটা কোন নবীর তরিকা? ভাই, আমাদের নবী এরকম করে নামাজ পড়েছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, তারা যদি দুই পা তুলে গেছে বাড়াবাড়ি। আরেকটি জিনিস দেখেন, একজন মানুষকে একবার কোরআন শরীফ খতম করতে কত ঘন্টার সময় প্রয়োজন হতে পারে? ভাই, যদি সে হাফেজ হয়, দ্রুত পড়ে, তবুও তো কম করে হলে 12 ঘন্টা লেগে যাবে না? যাবে না 30 পারা কোরআন শরীফ পড়তে? আধা ঘন্টা করে যদি লাগান, সময় যদি যায় আধা ঘন্টা করে যদি বের হয় এক পারা কোরআন শরীফ পড়তে, তাহলে 15 ঘন্টা লাগে। আপনি আরো একটু কম করে দেন, 12 ঘন্টা লাগবে। আমাকে বলেন তো, ইমাম সাহেব 12 ঘন্টা ধরে কাবা শরীফে নামাজ পড়তে থাকলেন আর কাবা শরীফের বাইরে 12 ঘন্টার মধ্যে যতগুলো খরচ না লাগলো ওরে সেটা ছেড়ে দেন। আর আপনাদের ধারণা কি, 12 ঘন্টা নামাজ হবে না খরচ? নামাজ সবচেয়ে বড় টাইম ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 6 ঘন্টা 7 ঘন্টা সময়। কিন্তু তিনি যদি 12 ঘন্টা ধরে ঘরে নফল নামাজ টাইম পড়েন, বাইরে খরচ নামাজ ছেড়ে দেন, তাহলে এগুলো বাড়াবাড়ি নয় তো আর কি? মাসাবের নামে এরকম বাড়াবাড়ি হয়েছে। ওই কিতাবে আরো লেখা হচ্ছে যে যখন শেষ যুগে ঈসা আলাইহিস সালাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তাও এই হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দিবেন, এই মাযহাবের চর্চা করবেন। এখন এই বাড়াবাড়ির কারণে আমরা দেখছি যে আপনাদের মতো মানুষকে যখন আমরা দাওয়াত সেন্টারে বা ওই পুস্তকের মাধ্যমে শোনাচ্ছি যে ভাই আপনি নামাজ পড়েন সুন্নতি পদ্ধতিতে, আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার হাত সেখানে হবে, আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনি যখন রুকু থেকে উঠবেন তখন আপনি হাত তুলবেন, আমি আপনাদেরকে যখন আমরা শিখাচ্ছি আপনি জোরে আমিন বলবেন, আমরা যখন আপনাদেরকে বলছি যে ভাই আপনি মুখে হাওয়ায় তালুসালিয়া বলবেন না, অন্তরে নিয়ত করবেন, আমরা যখন আপনাকে বলছি যে পিতরের নামাজ এরকম করে পড়বেন, আমরা যখন আপনাকে বলছি যে আপনি পিতরের নামাজ এক একা তো পড়তে পারেন, তখন এই নামাজ পড়ে যখন আপনি দেশে যাচ্ছেন, যাওয়ার পর এরকম নামাজ শুরু করছেন, পরে যে বললাম পিরুজপুরের ঘটনা, মসজিদ থেকে তাহিয়ে দিতে যাচ্ছে, সেরকম আপনার সাথে শুরু হচ্ছে, সেরকম আপনার সাথে শুরু হচ্ছে, মনে হচ্ছে আপনি একটা বিরাট অপরাধ করছেন, আপনি একটু হাত তুলেছেন তো মনে হচ্ছে বিরাট অপরাধ করছেন, আপনি যদি হুজুরের কাছে একটু গিয়ে কথা বলছেন তো বলছেন এটা তোমাদের ওই দেশের মাথা। আমাকে বলেন যে ভাই আমাদের নবীর দেওয়া মাযহাব একটা না, প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা,
আমাদের ইসলাম একটি, নিরাপত্তা দেশের জন্য আলাদা আলাদা। যদি ইসলাম এক হয়, নবীর কথা এক হয়, তাহলে এটা মাত্র আপনাকে বুঝানোর জন্য বা তার মাঝখানে তার অনুযায়ী আপনি আমল করেন, অনুসরণ অনুসরণ করেন, সে কারণে আপনাকে এই কথা বলা হচ্ছে। আমাদেরকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে বিষয়টিকে কেন্দ্র করে। তবে মনে রাখবেন, আমরা যদি বাড়াবাড়ি করি তাহলে গুণাটা আমাদের, অপরাধটা আমাদের, ইমাম সাহেবের কোনো অপরাধ না। কারণ তিনি এ কথা বলে জাননি যে তোমরা আমার ফতোয়াগুলি কি মানবে, আর কোরআন সুন্নতে যা থাকবে সেটা তোমাদের কাজ দরকার নেই। প্রত্যেক ইমাম তিনি বিচক্ষণ হওয়ার কারণে, আল্লাহ বিরূপ তার হচ্ছে আল্লাহ বিরুদ্ধে থাকার কারণে, তাকওয়া এবং পরহেজগারের কারণে তিনি যা কিছুই বলেছেন তার সাথে সাথে কিছু নসিহত করেছেন। সে কারণে ইমাম মালিক বলেছেন, ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসি, আমি একজন মানুষ, আমি ভুলও করি, আমি সহিও করি, ফানজুরু ফি রায়ি, তাই আমার রায় এবং আমার যে কথা আমি বলি সে সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করো। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ, যে কথাটি আমার কিতাব এবং সুন্নতের মুয়াফিক হয় সেটা তোমরা নিয়ে নাও। ওয়া কুল্লু মা লাম ইউয়াফিক ফাতরুকু, আর যেটা কোরআন সুন্নত অনুযায়ী হয় না সেটা তোমরা ছেড়ে দিও। এই কথাটা ইমাম মালিকের বিশেষ একটি বই জামে হয়ে 33 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা তুকাল্লিদুনি তুনি ওয়া লা তুকাল্লিদান্না মালিকান, তোমরা আমার অনুধান স্মরণ করো না, তোমরা মালিকের করো না, তোমরা শাফির করো না, তোমরা আওসাইর করো না, তোমরা সাউরির করো না। ওয়া খুদ মিন হাইযু আখাযু, তোমরা সেখান থেকে এই দিনের শিক্ষা নাও যেখান থেকে এই সমস্ত ইমামেরা নিয়েছে। এই সমস্ত ইমামেরা কত থেকে শিক্ষা নিয়েছেন, কোন মাযহাব থেকে না কোরআন এবং সুন্নাহ থেকে? তাই কোরআন সুন্নাহ থেকে তোমরাও নেও। এই কথাটি হুজ্জাতুল্লাহি বালেগা প্রথম খণ্ড 157 পৃষ্ঠায় তিনি বলেছেন। ইমাম শাফি বলছেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, যদি তোমরা আমার বই পুস্তকে আল্লাহ রাসূলের সুন্নতের বরখিলাফ কিছু পাও, ফাকুলু বি সুন্নাতি রাসূলিল্লাহ, তাহলে আল্লাহ রাসূলের সুন্নতির কথা বলো। যে মানুষ আমার ফতোয়ার দলিল জানে না সে যেন আমার ফতোয়া না দেয়। আমি কি দলিলে ফতোয়াটা দিচ্ছি সেটা যদি কেউ না জানে, তাহলে সে যেন ফতোয়া না দেয়, আমার নাম দিয়ে যেন ফতোয়া না দেয়। তিনি আরো এক জায়গায় বলছেন, এরা আপুল তো কৌলান ওয়া কিতাবুল্লাহি ইউখালিফু, কথাটি চিন্তা করেন, যদি আমি কোনো কথা বলি আর আল্লাহ তাআলার কিতাব ওর বিপরীত হয়, কালা উতুরু কৌলি বি কিতাবিল্লাহ, আমার কথাটিকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কিতাবের কথাটাকে ধরে রাখো। তারপর বলছেন, ফাকির আপনাকে জিজ্ঞাসা করা হলো, এরা কানা খবরা রসুল খালেফু, যদি আপনার কথাটা হাদিসের বিপরীত হয় তাহলে কি হবে? তিনি বলছেন, উতরুকু কাউলি বিখাবির রাসূল, তোমরা আমার কথাটি ছেড়ে দাও নবীজির খবরের কারণে, নবীজির হাদিসের কারণে। তিনি আগে আরো জিজ্ঞাসা করা হলো, আপনার কথাটি যদি সাহাবির কথার বিপরীত হয়? তো বলছেন, আমার কথাটি ছেড়ে দাও সাহাবির কথাটা। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আদেশ, উপদেশ, ওসিয়ত তার ভক্তদের জন্য, তার অনুসারীদের জন্য। কিন্তু একজন মানুষ যদি তার অনুসরণ না করে, তার কথা অনুসরণ না করে, তাহলে আসলে সে নিজেকে হানাফি বলার যোগ্য বা হানাফি বলার সে দাবিদার নয়। ভাইরা, যখন কোনো মানুষ একজন বিশেষ আলেমের বেশি করে ভক্ত হয়ে যায় এবং তার সমস্ত ফতোয়া ফরায়েদের অনুসরণ শুরু করে, তখন তার অনেকগুলো ক্ষতি দাঁড়ায়। তার মধ্যে এক নম্বর, যে কোরআন হাদিস থেকে সে সরাসরি শিক্ষা নিতে চাইবে না, বলবে আমার ইমাম যাই বলেছে সেটাই ভালো। সে কারণে আপনি যখন একজন সাধারণ মানুষ দেশের কোনো আলেমকে, বিশেষ কোনো আলেমকে গিয়ে বলবে যে ভাই দেখেন তো হুজুর বইতে তো এই কথা লেখা আছে আর আপনি এই কথা বলছেন, তখন বলবে হ্যাঁ আপনি তো লিখেছেন কিন্তু আমাদের এর ইমাম এরকম বলেননি। কারণ সে মনে করেছে আমার কথাটি, আমার আমি যা কিছু বলবো সেটা আমার ইমাম যা বলেছেন তাই আমাকে বলতে হবে, অন্য কিছু আমি বলতে পারি না, সে কারণে সে এই জবাব দিয়ে থাকে, এই উত্তর দিয়ে থাকে। মনে রাখবেন, যখন তার প্রতি অন্ধ ভক্তি শুরু হয় তখন ওর বিপরীতে যারা থাকে
তাদের সাথে শত্রুতা এবং বিদ্বেষ শুরু হয়। সে কারণে সাপে আর হানাফি একসাথে মিল হয় না। আল্লাহ কসম করে বলছি ভাই, পৃথিবীতে বর্তমানে মানুষকে যদি ঐক্যের ডাক দিতে হয়, মানুষকে যদি এক মুসলমান এক জামাত এক দল হিসাবে যদি একত্রিত করতে চায়, বিশ্বের সমস্ত জ্ঞানী পণ্ডিতেরা যদি এক হয়, তাহলে কেউ যদি বলে যে না হানাফি মাজহাবের নামে এক হও, তাহলে তিনটি মাজহাব আর আসবে না। আসবে আসবে না শাফি মাজহাব, আসবে মালিকি, আসবে হাম্বালিরা। যদি কেউ মালিকি মাজহাবের নামে ডাক দেয়, তিনটি মাজহাবের নাম ডাকবে না। যদি আজ হাম্বালি মাজহাবের নামে ডাক দেওয়া হয়, অন্য মাজহাবের নাম সেটা আসবে না। যদি আজ শিয়ারা ডাক দেয়, সুন্নিরা আসবে না। সুন্নিরা ডাক দেয়, শিয়ারা আসবে না। তবে একটি ডাকে করে পৃথিবীর সমস্ত মানুষ এক হতে পারে, যদি সমস্ত পৃথিবীর পণ্ডিতেরা চায়, মুসলমান পণ্ডিত বল চান, তাহলে এক হতে পারে। সেটি হলো কিতাব এবং সুন্নতের নামে, কোরআন এবং হাদিসের নামে যদি আহ্বান করা হয়। যদি কোরআন এবং সুন্নতের নামে আহ্বান হয়, তাহলে সেখানে কোন দোয়াদোয়ি থাকে না। আর যদি এটা বাকি ছাড়া এছাড়া অন্য কোনো দলের মতের মানুষের নামে ডাক দেওয়া হয়, তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়, তখন আর অন্য মানুষের জায়গায় আসতে চায় না। এই পন্থায় চলতে হবে মানুষকে। মনে রাখতে হবে এই তকলিদ বা বিশেষ মাজহাবের অন্ধ অনুসরণ করার কারণে কিছু মানুষের সামনে যদি আপনি সহি হাদিস পেশ করে দেন, দেখিয়ে দেন, তবুও বলবে যে না আমাদের মাজহাবে এটা নাই, তাই মারা যায় না। অনেক মানুষ হয়তো বুঝতে আপনারা অসুবিধা বোধ করবেন যে আমি একটি মাজহাব মানি, ধরে নেন আমি হানাফি মাজহাব মানি, তার কারণে কি আমি মন্দের মধ্যে আছি? আমি বলবো হ্যাঁ, আপনি কিছুটা মন্দের মধ্যে অবশ্যই আসেন, পুরোপুরি